সত্তরতম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ পালন অবসরে চৌদ এগার 2023 তারিখ সকাল 7 ঘণ্টা সময় জেলাস্তরীয় গণদৌড়ক স্থানীয় রয়াল পড়িয়াঠার শ্রীযুক্ত বিমলেন্দু রায় জেলাপাল সুবর্ণপুর সবুজ পতাকা দেখাই শুভারম্ভ করে। এতে অতিরিক্ত জেলাপাল শ্রী সূর্য নারায়ণ দাস, সহকারী নিবন্ধক সোনপুর শ্রী পাণু চরণ সাহু, সহকারী নিবন্ধক বীর মহারাজপুর শ্রী প্রেমানন্দ দীপ ও সমবায় বিভাগ সমস্ত কর্মকর্তা গণদৌড়ে বাহারি সুরেশ্বরী মন্দির সোনপুরঠে পৌঁছিলে। পরে পরে জেলাপাল শ্রীযুক্ত রায় জেলাপাল কার্যালয়ঠার সমবায় সচেতনতা রথক মধ্য সবুজ পতাকা প্রদর্শন পূর্বক শুভারম্ভ করে সমবায় রথ জেলার সমস্ত কোণ অনুকোণক সমবায় সেবার বার্তা পৌঁছাইবা সহ জনসাধারণ সমস্ত সমবায় সেবার লাভ নেওয়া পরামর্শ দিয়েছেন। সমবায় সপ্তাহ 14/11/2023 টু 20/11/2023 পর্যন্ত সারা রাজ্যের পালন হেউথিবা বেড়ে জেলাস্তরীয় সম্মেলনী আসন্তা 17/11/2023 অপরাহ্ন 3 ঘণ্টা সময়ে স্থানীয় নূতন টাউন হলঠে জেলাস্তরীয় নেতৃবৃন্দ অধিকারী চাষী সমবায়বিদ এবং জনসাধারণক অনুষ্ঠিত হবার কার্যসূচী রয়েছে। শ্রী পাণু চরণ সাহু সহকারী নিবন্ধক সোনপুর সমস্ত কার্যক্রম পরিচালনা করে। সুবর্ণপুর জেলার উমাকান্ত বাঘ রিপোর্ট এগেন নিউজ।